মহা সংকটত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন তদন্তকারী সংস্থা FBI রুখত পরিছে ডোনাল্ড ট্রাম্প। সোমবারে মাজনিশা FBI তালাচী চলালে ট্রাম্পর ফ্লোরিডাস্থিত বৈলাখী রিজোর্ট মার এ লিগত। ট্রাম্প নথকা অবস্থাত FBI তালাচী চলায় রিজোর্ট ঘর। ইয়ার পাছতেই এতিয়া জো বাইডেন সরকারের উপর অতিকৈ খড়্গহস্ত হয়ে পরিছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পর অভিযোগ, তেওঁৰ সৈতে থকা রাজনৈতিক শত্রুতা পূরণের বাবে বাইডেন সরকারে অসাধুভাবে ব্যবহার করেছে FBI। তেওঁ রিজর্টত তালাচী চলোৱাৰ দিনটোক আমেরিকার ইতিহাসের কলা দিন হিসাবে আখ্যা দিছে ডোনাল্ড ট্রাম্পে। ইয়ার পূর্বে কোনো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির ক্ষেত্রে এনে ব্যবহার করা হওয়া নাছিল বলে উদ্বেগে মন্তব্য প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পে। কেবল ইয়াতে ক্ষান্ত না থাকি বাইডেন সরকারের বিরুদ্ধে অধিক চাঞ্চল্যকর অভিযোগ আনিলে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিগী। 2024 চনের আমেরিকার সাধারণ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতার পৰা বিৰত থাকিবলে জো বাইডেনৰ ডেমোক্রেটিক দলে ষড়যন্ত্র উঠিছে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পৰ। FBI তালাচী এই ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ কইলে প্রাক্তন রাষ্ট্রপতিগী। তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে নিয়মিতভাবে সহযোগ করার পাছতো এনে তালাচীক দুর্ভাগ্যজনক আখ্যা দিছে ডোনাল্ড ট্রাম্পে। আনহাতে রিজর্টের কোনো জাননি অবিহনে তালাচী চলোৱা হৈছিল বলে অভিযোগ উত্থাপন করেছে ট্রাম্পৰ ঘনিষ্ঠ সহযোগী। ইফালে ট্রাম্পৰ রিজর্টত তালাচীর কারণও প্রকাশ পাইছে। FBI স্পষ্টকে নকলেও ট্রাম্পর রিজর্টত রাষ্ট্রীয় স্বার্থজড়িত দস্তাবেজর সন্ধানত তালাচী চলোৱা বলে চর্চা হয়েছে সমগ্র আমেরিকা। দরাচলতে খেয়ালি আর মদগর্বী বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্পে 2021 চনের জানুয়ারি মাহত রাষ্ট্রপতি পদ ত্যাগ করতে লগত লৈ গৈছিল বহু গুরুত্বপূর্ণ দস্তাবেজ। এবছরের পাছত সেই দস্তাবেজ সমূহ বাইডেন সরকারক উভতাই দিছিল ডোনাল্ড ট্রাম্পে। কিন্তু FBI সন্দেহ, এতিয়াও কিছু দস্তাবেজ মার এই লিগত রিজর্টত লুকুয়ে রাখিছে প্রাক্তন রাষ্ট্রপতিগী। আর সেই দস্তাবেজ সমূহের সন্ধানতেই রিজর্টখনত তালাচী চলাইছে FBI। ইয়ার উপরেও 2021 চনের 6 জানুয়ারীত সংঘটিত হওয়া রাজনৈতিক হিংসা সন্দর্ভত ট্রাম্পর বিরুদ্ধে আছে কেবাটাও গুরুত্বপূর্ণ অভিযোগ। এই অভিযোগ সন্দর্ভত FBI তদন্তর আওতাত আছে মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতিগী। আর তারই অংশ হিসাবে FBI তালাচী চলালে ডোনাল্ড ট্রাম্পর রিজর্টত।